যেতে আসতে যখনই ওদের দিকে চোখ পড়ে মনটা খুব হিংসুটে হয়ে যায়। এখানে কত খাদ্য আর আমরা যেখানে থাকি সেখানে শুকনো। মাঝে মাঝে মনে হয় কোনো জাদু বলে এই উল্লুকপুর যদি আমাদের হয়ে যেত তবে বেশ তো, ওদের সবকিছুই দখল করে নিতাম, তাহলে কি ভালোই না হতো। কিন্তু তা তো আর হবার নয়। রাজু ভাই চলো আমরা আজ একসাথে স্নান করব। সেই ভালো, চল চল, বেশ গরম পড়েছে, শরীরটা ঠান্ডা করে আস, চল চল। যাও তোমরা, আমি আমার ডেরায় গিয়ে আমার বন্ধুদের জানাই। মুখটা ওরকম গোমড়া করে রেখেছিস কেন? রাজা দেখে এলাম, তাতে গায়ে জ্বলন হচ্ছে। রাজুদের এত সুখ দেখে গা জ্বলছে। যত সুখ তো উলুকপুরে, তাই না শকুন? সত্যি বলছি, কিছু কি করা যায় না? আমিও তাই ভাবছি, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেক পরিকল্পনা। কিছু বলো। আলুম মামা, মনে পড়েছে, মনে পড়েছে। আলুম মামা? সে আবার কোন মামা? আমি বুঝতে পারছি, ওই দৈত্যর মতো বিশাল মামা যে অনেক বছর আগে এখানে এসেছিল। এইবার আমার মাথায় এসেছে। বাহ 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 বাহ, বেশ বেশ, ওকে ডেকে এনে উল্লুকপুর আক্রমণ করো মামা। একদম ঠিক ভেবেছো মামা। যা আসবে তো আলুম মামা। একদম, চল যেতে হবে। এতদিন যে কেন মনে পড়েনি, আলুম মামাকে দিয়ে রাজুকে অপহরণ করে উল্লুকপুরের ক্ষমতা আমাদের হাতে নেব। রাজুকে বশ করলেই ওরা ছন্ন ছাড়া। এটা দারুণ পরিকল্পনা। রাজুকে অপহরণ করলে ওদের মধ্যে ভয় চলে আসবে, তখন ওদেরকে চাকর বাকর বানিয়ে রাখবো। শোনো মামা, তোমরা এখানে থাকো, আমি আলুম মামাকে খবরটা দিয়ে আসি। ঠিক আছে, তাই হোক। চললাম মামা। যাই হলো আলুম মামার ডেরা। আলুম মামা, আলুম মামা। কে? আমি শকুন। বুঝেছি, আমার কাছে এতদিন পরে এলে। খবর? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদ? আপনি আমাদের ডেরা এলে বাঘ মামা ঠিক আপনাকে বুঝিয়ে বলবে, আমি ঠিকঠাক কথা বলতে পারি না। ঠিক আছে চলো। স্বাগত আলুম মামা। বলো, জরুরি তলব? একটা ভয়ঙ্কর সমস্যায় পড়েছি। উল্লুকপুরে রাজু হলো আমাদের সমস্যা, ওকে না সরাতে পারলে আমরা উল্লুকপুর দখল করতে পারবো না। হ্যাঁ, এটা আমার কাছে কোনো সমস্যাই নয়। আজ রাতে ওকে নিয়ে আমার ডেরায় চলে যাব, ঘুম পাড়িয়ে রাখবো। আর এদিকে তোমরা উল্লুকপুরে গিয়ে আনন্দ করো। ওফ, ভাবতেই কেমন সারা দেশ জড়ন হচ্ছে। তাহলে তাহলে আজ রাতে তোদের কাউকে যেতে হবে না, শুধু আমি যাব। খুব খুব দেখতে ইচ্ছে করবে। আমি যেভাবে অপহরণ করব তাতে হুল্লোর হলে বিপদ আছে। ছেড়ে দাও মামা, আমাদের কাজটা হওয়া নিয়ে কথা। ঠিক আছে, সবাই যখন না করছিস তখন যাব না। রাত হলেই আমি যাব, আর কাল সকালে তোরা আচমকা আক্রমণ করবি। ব্যাস হয়ে গেল উল্লুকপুর তোদের, আমাকে শুধু শকুন পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে। শকুন, ওর গুহাটা কোথায়? সামনে যে গুহাটা, তাই ওই রাজুর গুহা। এই রে, গুহার মুখটা তো খুব ছোট, ঢুকবো কি করে? হামাগুড়ি দিয়ে। তারপর রাজুকে নিয়ে বেরোবো কি করে? টেনে হিঁচড়ে বার করলে তো ঘুম ভেঙে যাবে। তাহলে উপায়? ভাবতে দে, আমার শরীরটা এত বিরাট না, মাঝে মাঝে নিজের উপর খুব রাগ হয়। না, এই চেহারা নিয়ে ভেতরে ঢোকা যাবে না। রাজু বাইরে আসছে। এই রে, তাহলে উপায়? বাবা, ভেতরে খুব গরম, কিছুতেই ঘুম হচ্ছে না, বাইরে শুই। আপনার কাছে সুযোগ চলে এসেছে আলুম মামা।
তাই তো দেখছি ঘুমটা গভীর হোক, আমরা অপেক্ষা করি। কি সুন্দর হাওয়া, ঘুমে ঘুমে চোখ জড়িয়ে আসছে। আচ্ছা খুব শীঘ্রই ঘুমিয়ে পড়বে। ঘুম বেশ গভীর, এবার ওকে তুলবো আর ছুটবো। সাবধানে। অবশেষে রাজুকে নিয়ে যেতে পারলাম। একি একি, আমি আমি চলন্ত পাহাড়ের ওপর, পাহাড় চলছে, কিন্তু কিন্তু পাহাড় চলবে কি করে? তুমি আমার কাঁধে চেপে যাচ্ছ। হ্যাঁ, ও সে তো বুঝলাম, যাচ্ছি, কিন্তু কিন্তু কোথায় যাচ্ছি? আমার ডেরায়। আমি তোমাকে অপহরণ করেছি। আমি আমি ঠিক শুনছি? হ্যাঁ ঠিক শুনছো। এই আজলানি হচ্ছে কে তুমি? হালুম, আমার নাম হালুম। তোমাদের পাশের জঙ্গলের যে ভাগ, সে আমার আপন ভাগ্নে। আমি ওদের হালুম মামা। আমি তোমাকে অপহরণ করলাম যাতে করে আমার আপন ভাগ্নে বাঘ তোমার উল্লুকপুরের রাজা হতে পারে। সর্বনাশ, তোমার কপাল খুব খারাপ। তুমি যদি গুহার ভিতরে শুতে তাহলে তোমাকে আমি নিয়ে যেতে পারতাম না। হ্যাঁ, আমার কপাল ভালো। তুমি গরমের চোটে বাইরে এসে শুলে আর আমার সুবিধে হয়ে গেল। এর থেকে মুক্তি আমাকে পেতেই হবে, নইলে নইলে সমূহ বিপদ। আমার উল্লুকপুর, আমার বন্ধুরা, এরা এরা খবর পাবে কি করে? পেঁচা দেখতে পেয়েছে, তার মানে আমাকে এখান থেকে এমন কিছু করতে হবে যাতে ওরা বুঝতে পারে আমি কোথায় যাচ্ছি। কি করি কি করি? ওই তো সাদা ফুল, থোকা থোকা সাদা ফুল। এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিশানা করে দেব, গেছো বা পেটু ঠিক বুঝতে পারবে আমার সংকেত। সত্যি বড় বাজে সময় এসেছে। খুঁজে পাবো কি করে? আমি যেখানে রাজু ভাইকে দেখেছি সেখান পর্যন্ত যাই। তারপর আমার মনে হয় রাজু ভাই আমাকে দেখেছে। কি বলছিস রে, দেখলে কি হবে? দেখলে অনেক কিছু হবে। রাজু ভাই কোনো না কোনো সংকেত রেখে গেছেই। সেটা অবশ্য ঠিক বলেছিস, সত্যি দিনের আলো ফুটে গেছে। তোর পিছনে বিপদ এখন। তুই আমাকে বল কোথায় রাজু ভাইকে দেখেছিস? উত্তর দিকে ওই সাদা সাদা ফুলে ঢেকে থাকে ওই বড় গাছটার কাছে অবধি। আমি এখন উল্লুকপুরের রাজা, ওরা এখন আমার খিদমত খাটবে। এই কাক আমাকে কি ইশারা করছে? গেছো, আস্তে আস্তে একা হ, আমরা রাজু ভাইয়ের খোঁজে যাব। ঠিক আছে কাক, আমি আস্তে আস্তে পিছিয়ে যাব। রাজু ভাই ফিরে আসবে এ বিশ্বাস আমার আছে, কিন্তু এখন আমাকে বাঁচতে হবে, নইলে আমাকে শেষ করে দেবে। আমাকে আমাকে পালাতে হবে। তো আমাদের লুকিয়ে পড়তে হবে, নইলে এই বদমাশগুলো আমাদের মেরে খেয়ে ফেলবে। চল ভাগি, চল ভাগি। এখানে থাকো পড়ে, এবার আমি তোমাকে ঘুম পাড়িয়ে শিকার করতে যাব। ঘুম পাড়াবে মানে? চুপ করে শুয়ে থাকো। লতা পাতা দিয়ে কিভাবে বেঁধেছে? এবার তোমার চোখ বাঁধব। কেন? তুমি বড় প্রশ্ন করো, কোনো প্রশ্ন নয়। এই চোখ বেঁধে দিলাম।
এইবার লাল কাঠি পায়ে আর মাথায় ছুঁয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। রাজু ঘুমিয়ে পড়েছে, চাই এখন শিকার করতে। আচ্ছা এখন উল্লুকপুরে কি হচ্ছে? ভাগ্নে রাজা হয়েছে? উল্লুকপুরে ফিরে যা, তোর ওখানে যাওয়াটা খুব জরুরি। কেন? তুই পেটু বা ভালুকে শুধু এই কথা বলে দে যে রাজু ভাইয়ের খোঁজ পাওয়া গেছে, গেছো রাজু ভাইকে নিয়েই ফিরবে। আর পল্টু আর ফিচকে দেখা পেলে ওদেরকেও জানিয়ে দিস, ওদের একটু বুকে বল আসবে। কথাটা মন্দ বলিসনি, ঠিক আছে? খুব সাবধানে কিন্তু, ওরা যেন টেন না পায়। ঠিক আছে, চিন্তা করিস না, চলি। কা কা, ওহ রাজু ভাই যেন ঠিক থাকে, হে বনদেবী রাজু ভাই যেন সুস্থ থাকে। ঘুমিয়ে পড়েছে, এবার শিকারে যাব। তুমি ঘুমো রাজু, এখন তোমার ঘুমিয়ে ঘুমিয়ে জীবন যাবে, দেখবে কত ঘুমোতে পারবে। ভাই পল্টু ফিচ কে গেছো বা কেউ জানিস? কাকে খাবো, খিদেতে পেট চুই চুই করছে। এই মিচকে, যা যা যা, আমাদের জন্য শিকার ধরে নিয়ে আয়, যা। আমি আমার খাবার নিজে শিকার করি না, এখন এদের খাবার শিকার করতে হবে। কি জ্বালা রে বাবা। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস, যা শিকার ধরে নিয়ে আয়। এই থপথপ, আমাকে একটু সুড়সুড়ি দে তো। কি জ্বালা, আমি তো সুড়সুড়ি দিতে পারি না। আমি সুচ্ছি, তুই আমার গায়ের ওপর দিয়ে হেঁটে যাবি। কতদিন এই বিপদ চলবে কে জানি। যাই যাই, এখন ওদের বেগার খাটতে হবে। এই ছিল কপালে, আসছি। এই সম্মান দে, সম্মান দিয়ে কথা বল। বল ভাল্লুক মন্ত্রী কি বলবি? ভাল্লুক মন্ত্রী? কি জ্বালা, নিজে নিজেই মন্ত্রী হয়ে গেলি, এটা কি ঠিক হলো বামা? এটা কি রকম হলো? তোর যার মুল্লুক তার। তুইও মন্ত্রী? তুই আমার অধীনে কি বলে শিকার মন্ত্রী, শিকার আয়োজন করা তোর কাজ। তোমরা সবাই সেবা নেবে আর আমি বসে বসে দেখবো, এটা হবে না। এই বেটু তোর সুর দিয়ে আমার গায়ে হাত বোলা। আছে মিচকে গেল শিকার করতে, আমাদের দিয়ে বেগার খাটে দিচ্ছে। শিকার কিভাবে করবো, কি জ্বালায় পড়লাম। এই মিচকে কোথায় যাচ্ছিস? আর কোথায়, ওরা খাবে, আমাকে শিকার করতে হবে, নিজের দিনকাল পড়লো। শোন একটা ভালো খবর আছে। রাজু ভাইয়ের খবর? হ্যাঁ রাজু ভাইয়ের। শিকির বল, রাজু ভাই কোথায়? গেছো রাজু ভাইয়ের খোঁজে গেছে। তুই কায়দা করে ভালু আর পেটুকে জানিয়ে দিবি, আমি এখন পল্টু আর ফিচকের কাছে যাচ্ছি খবরটা দিতে। কেমন? খুব ভালো খবর দিয়েছিস, খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। এই এখানে ফাগুন হাওয়ার ছুটছে। থাম থাম ভাই থাম, তোর হেঁড়ে গলায় গান ধরিস না। না না, গান আমার গাইতেই হবে। এই এখানে ফাগুন হাওয়ার ছুটছে আনন্দে আজ। এই পল্টু মিচকের গলা, তাই তোরে এই অবস্থায় গান গাইছে কি রে? পাগল হয়ে যায়নি তো? চল দেখি। লোকে বলে আমার গলা কর্কশ, তোর গলা শুনলে কি বলবে রে? কি হয়েছে রে কাক, মিচকে কি পাগল হয়েছে? আনন্দে পাগল হয়ে গেছি, গান শুন। রাজু ভাইয়ের খবর পাওয়া গেছে, গেছো রাজু ভাইকে নিয়ে আসবে। তাই? কোথায়? এই গুহার মুখে ফুলটা শেষ, তার মানে রাজু ভাই এই গুহার মধ্যেই আছে। দেখি দেখি ভেতরে গিয়ে দেখি। আরে বাবা, ওই তো রাজু ভাই শুয়ে আছে। রাজু ভাই, ও রাজু ভাই, রাজু ভাই গো।
রাত্রি তো যাচ্ছে না, রাজু ভাইয়ের ঘুম না ভাঙা পর্যন্ত এখানেই অপেক্ষা করবো। কোথায় লুকিয়ে থাকি? ও ওই যে ওই যে ওই পাথরের খাঁজ, ওইখানে লুকিয়ে থাকি। না না, একবার আবার চেষ্টা করি, দেখি দেখি রাজু ভাইয়ের ঘুম ভাঙাবো আমি। এই একটা লাল কাঠি আছে, ওটাকে বুলিয়ে দেখি। না না, কিছু হলো না তো, কিছু হলো না। এবার এই এই নীলকাঠি নীলকাঠি নীলকাঠিটা বুলিয়ে দিই। রাজু ভাই তো চোখ পিটপিট করছে। গেছো গেছো, খবরটা তাহলে তোদের কাছে পৌঁছে গেছে। তাহলে চলো, ওখানে ওই বদমাশ বাঘ আর তার দলবল অত্যাচার শুরু করেছে, তুমি ওকে মেরে ফিরে চলো। শক্তিতে ওকে হারাতে পারবো না, ওকে ওকে বুদ্ধিতে হারাতে হবে। দেখছি দেখছি ওর দুর্বল জায়গাটা কি। গেছো গেছো, ওই দৈত্যাকার বাঘ আসছে, তুই আমাকে ঘুম পাইয়ে লুকিয়ে পড় লুকিয়ে পড়। ঠিক আছে ঠিক আছে, নীল কাঠিতে ঘুম ভেঙেছে, লাল কাঠিতে আবার ঘুম পাড়াবো। যাক, রাজু ভাই ঘুমিয়ে পড়েছে, এবার এবার এখান থেকে সরে পড়ি। এসেছে লুকি, এসেছে, কেমন গন্ধ পাচ্ছি, আগে রাজুর ঘুম ভাঙায়। বড্ড খিদে পেয়েছে। এই নাও একটা আপেল খাও। একটা ঠ্যাং দিলে ভালো হতো। খেতে পেলে শুতে যায়, যা দিয়েছি খাও। বুঝলে, আমি একটা খুব বাজে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? কি তোমার চেয়েও একটা বড় বাঘ এসে জিজ্ঞেস করছে এখানে কে থাকে। বাঘের গন্ধ নাকে এসেছে, এখনো গন্ধ পাচ্ছি। তুমি পাচ্ছ না? পাচ্ছি তো। তুমি যে গন্ধটা পাচ্ছ, সেই গন্ধটা আমি স্বপ্নে পেয়েছি। আমার ভয় নেই, আমাকে মারা অত সোজা না। আমার প্রাণ সামনের দিঘিতে একটা নীল পদ্ম আছে, তার বীজের ভেতরে আছে। এতো ঠিক আছে, আমি নিশ্চিন্ত হলাম। আশা করি কিছু শুনতে পেয়েছে, এবার ওর হাতে সব। তুমি আপেলটা খেয়ে নাও, তারপর তোমাকে ঘুম পাড়িয়ে আমি ঘুমাবো। তবে আপেলই খাই। পেয়েছি, এবার এবার ওই দৈত্য বাঘটা ঘুমলেই থপথপের কাছে যেতে হবে, ওই একমাত্র দিঘির মধ্যে গিয়ে নীলপদ্ম আনতে পারবে। রে, মিচকে কোথায় গেল, কখন খাবার আনবে? যে সব সময় আমাদের শিকার চুরি করে খায়, তাকে ভার দিয়েছো খাবার আনার। তোমরা মাছ খাবে? খাবো। যা নিয়ে আয়। আমি যাচ্ছি, কিন্তু আমি তো খুব আস্তে হাঁটি, পেটু কি আমাকে পিঠে করে নিয়ে যাবে? এই পেটু, যা তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে আয়। ওকে আমার পিঠে তুলে দাও। এই নে, আমি তুলে দিলাম। চল পেটু চল, নদীর ধারে চল। ও থপ থপ কে নিয়ে দিঘিতে গিয়ে নীলপদ্মটা তুলতে যতটা সময়, আর বেশিক্ষণ সময় নেই। রাজু ভাই এলো বলে, ওই দেখ গেছো আসছে। ভাই তো কি রে গেছো, রাজু ভাইয়ের খবর কি? রাজু ভাই ঠিক আছে, ঘুমিয়ে আছে। তাহলে ঘুম ভাঙিয়ে নিয়ে আয়। একটা দৈত্য পাহারায় আছে, ওই দৈত্যকে মেরে তবে রাজু ভাই কানতে পারবো, কিন্তু থপ থপ কে দরকার। থপ থপ কি করবে, সেটা তো দেখতেই পাবি। চল চল থপ থপ কে নিয়ে আসি। ওই দেখ পেটুর পিঠে চেপে থপ থপ আসছে। রে, তোরা এখানে সব দাঁড়িয়ে কেন? থপ থপ তোকে যেতে হবে। ঠিক আছে, কিন্তু কেন? চল চল চল, যেতে যেতে সব বলছি, চল চল। কি ব্যাপার বলতো, যেই শিকারে যাচ্ছে আর ফিরছে না, আর খাবার না খেয়ে আমার অবস্থা খুব খারাপ, খিদের চোটে পাগল হয়ে যাচ্ছে। এই ভালো, ওরা কোথায় গেছে? আমি কি করে জানবো, আমি গিয়ে দেখে আসবো। সব এখান থেকে কোথাও যাবি না, ওরা আসুক।
বাবা, এই ব্যাপার? দিঘির ভেতর থেকে নীল পদ্ম, সেই পদ্মের বীজে আছে ওই দৈত্যর প্রাণ। আমি নদীতে গিয়ে নীল পদ্ম তুলে আনি। ভুকটা কেমন ধড়ফড় করছে, কে দিঘিতে নেমেছে? মাটি কাঁপছে, কে যেন আসছে। ওই দৈত্য, ও এলেই বীজটাকে ভেঙে ফেলবো। এরে তোরা, তোমার জম, এই ছিঁড়ে দিলাম বীজ। হিজি বীজ বীজ, বাঁচাও বাঁচাও। শেষ, চল এবার নীলকাঠি ছুঁয়ে রাজু ভাইকে জাগাই, চল। এই নীলকাঠি ছোঁয়ালাম, রাজু ভাই উঠে পড়ো। ওরে রে, তোরা এসে গেছিস, তোরা এসে গেছিস। থপ থপ দিঘি থেকে পদ্ম এনেছে আর আমি ছিঁড়েছি। এবার চল চল উল্লুক পুরে। কি হলো রে, দিন থেকে রাত হলো খাবার এলো না। এই এই নদর ভাল্লুকটাকেই আজ খাবো। আজ তোদের শেষ দিন। কি তুমি? তোদের ওই হালুম মামা নদীর পাড়ে মরে পড়ে আছে। এই ভাল্লুক শুরু কর, দেখি কত দূর পাঠাতে পারি। আমিও পা লাগাই, আমি একটু শিং লাগাই। শুরু কর শুরু কর। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.